প্রাইমারি সেক্টরে ওয়েস্ট বেঙ্গলের চাইতে আমাদের প্যারামিটার অনেক আগে। ওয়েস্ট বেঙ্গল অনেক বড় রাজ্য, বিভিন্ন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি শিক্ষাক্ষেত্রে, শিক্ষাকে জীবনমুখী করে তোলার জন্য বিভিন্ন চেষ্টা শুরু করেছি। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে তিন বছরের মধ্যে সরকার এবং বেসরকারি ভাবে এবং যে প্রসেস চলছে, কাও আন্দোলন করতে হয়নি, প্রায় 1,02,000 লোকের রোজগার সৃজন হয়েছে, 1,02,000 লোকের রোজগার সৃজন হয়েছে। ত্রিপুরা বিজেপিকে একেবারে ধ্বংস করতে তৎপর হচ্ছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, চলতি মাসেই ত্রিপুরা সফরে আসতে পারেন মুকুল রায়। বিজেপিকে বড়সড় ধাক্কা দিয়ে মাত্র একদিন আগেই তৃণমূলে সামিল হয়েছেন মুকুল রায়। ত্রিপুরাতে এই মুহূর্তে যারা বিজেপি দলের বিধায়ক রয়েছেন তাদের অনেকেই 2023 বিজেপির হয়ে আর ভোট লড়বেন না। ত্রিপুরা বিজেপিতে গুঞ্জন যে মুখ্যমন্ত্রী দলের 30-35 জন বিধায়ককে নিয়ন্ত্রণ করতে পারে না, যে মুখ্যমন্ত্রী নিজের দল চালাতেই ব্যর্থ, সে মুখ্যমন্ত্রী কিভাবে চালাবে 37 লক্ষের একটা রাজ্য? 3 বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল ত্রিপুরা বানানোর গল্প দেয়া বিপ্লব বাবুর আসল চেহারা বেরিয়ে আসতেই কমছে ওনার জনপ্রিয়তা। গত 3 বছরে বেকারের চাকুরি কর্মচারীদের বর্ধিত বেতন সহ অনেক কিছু থেকেই ব্রাত্য ছোট্ট ত্রিপুরা, দলের অভ্যন্তরেই বিপ্লব বিরোধ তুঙ্গে। কথায় কথায় সব আপনে আপ হো জায়গা বলা মুখ্যমন্ত্রীকে শুনতে হয়েছিল বিপ্লব হাটাও ত্রিপুরা বাঁচাও এর মতো স্লোগান। এত কিছুর পরেও 3 বছরে কেন্দ্রের আশীর্বাদে পরিবর্তন হয়নি মুখ্যমন্ত্রীর মুখ। সূত্রের খবর, সেটা আর হবেও না। যার জেরে আত্মবিশ্বাসী জনবর্জিত মুখ্যমন্ত্রী ভুল আর মিথ্যে বলে বারবার বিভ্রান্ত করছে রাজ্যের সাধারণ মানুষকে। বছরে 50,000 চাকুরি, মিস কলে চাকুরির গল্প আজ ইতিহাস, কিন্তু মুখ্যমন্ত্রী ভাষণে কোটি কোটি টাকার গল্প দিচ্ছেন আর মানুষ রোজগার পেয়ে গেছেন বলে বিভ্রান্ত করছেন। সম্ভবত 3 বছরে যে কিছুই হয়নি সেটা ধামাচাপা দিতে এখন পুঁজি মিথ্যে মনগড়া ভাষণ। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে এই 3 বছরের মধ্যে সরকার এবং বেসরকারি ভাবে এবং যে প্রসেস চলছে, কাও আন্দোলন করতে হয়নি, প্রায় 1,02,000 লোকের রোজগার সৃজন হয়েছে, 1,02,000 লোকের রোজগার সৃজন হয়েছে। আগামী 2 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্য সরকারের যে 22,000 কোটি টাকার বাজেট রয়েছে সেটা ছাড়াও ত্রিপুরার ইতিহাসের রেকর্ড, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প থেকে ন্যাশনাল হাইওয়েতে 12,000 কোটি টাকার কাজ হবে এবং অন্যান্য ভারত সরকারের প্রকল্পের মাধ্যমে 23,000 কোটি টাকা ত্রিপুরাতে খরচ হবে। বন্ধুরা, ত্রিপুরার মানুষের কাছে সে টাকা যাবে, 23,000 কোটি টাকা ত্রিপুরার জন্ম হওয়ার পর থেকে 1972-এর পর 2018 পর্যন্ত কোনদিনও একসঙ্গে 23,000 কোটি টাকা দেড় বা 2 বছরের জন্য কেন্দ্র সরকারের প্রকল্প কোনদিনও কমিউনিস্টের সরকার আনতে পারেনি। বন্ধু, এই সরকার এনেছে 23,000 কোটির সঙ্গে যদি 22,000 কোটি টাকার বাজেট অ্যাড করে দিই তো কত হচ্ছে, 45,000 কোটি টাকা ত্রিপুরার মার্কেটে বাজারে আসবে, তো নিশ্চিত নজওয়ানের কাছে রোজগার আসবে, ত্রিপুরার মানুষের রোজগার বাড়বে। বন্ধুরা, মুখ্যমন্ত্রী হবার পর 3 বছর ধরেই বহু আলোচনা সমালোচনা সহ্য করতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। অনেক সময় রেগে গিয়ে মিথ্যে মামলা দিয়ে অনেকের মুখ বন্ধ করার বহু চেষ্টা করেছেন বিপ্লব বাবু নিজে, যদিও এতে শেষ পর্যন্ত অশ্বডিম্ব প্রসব হয়েছে। তবে এটাও ঠিক, রতনলাল নাথের মতো একান্ত প্রভুভক্ত মন্ত্রী পেয়েছেন বিপ্লব বাবু। যে মুখ্যমন্ত্রীকে নিয়ে এত আলোচনা এত বিতর্ক, রতনবাবুর প্রাণপুরুষ কিন্তু সেই মুখ্যমন্ত্রী অর্থাৎ বিপ্লব বাবু নিজে। মুখ্যমন্ত্রী নাকি শিক্ষা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে দিশা দেখিয়েছে রাজ্যকে, বলেছিলেন রতনবাবু। অবশ্য 3 বছরে কি এমন দিশা বিপ্লববাবু দেখালেন সে রতনবাবুরাই ভালো জানেন। নিন্দুকেরা কিন্তু বলছেন মাত্র 3 বছরেই দিশাহীন রাজ্য লণ্ড ভণ্ড ত্রিপুরা। বিভিন্ন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি শিক্ষাক্ষেত্রে,
শিক্ষাকে জীবনমুখী করে তোলার জন্য বিভিন্ন চেষ্টা শুরু করেছি। মাত্র 2 বছর 2.5 বছর শিক্ষার্থীর শরীর মন চিন্তার ক্ষেত্রটি যাতে করে যথাযথভাবে বিকশিত হতে পারে তারই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সমাজের ঐতিহ্য উত্তরাধিকার কৃষ্টি সংস্কৃতি শিক্ষার্থীর জীবনের সঙ্গে যুক্ত করে চেষ্টার পাশাপাশি তাকে পেশাগত ক্ষেত্রের জন্য অধিকতর যোগ্য করার তোলার প্রচেষ্টাকে যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে আমাদের নেতৃত্ব দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, দিশা দেখিয়েছে, দিশা দেখানোর দায়িত্ব উনি দিশা দেখিয়েছেন, তালে হাতের তালে তাল মিলিয়ে নয় উনি সঠিক দিশা দেখাচ্ছেন। আমাদের রাজ্যে আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, আমরা যে শিক্ষা গ্রহণ করব সেই শিক্ষা যেন আমাদের বোঝা না হয়, শিক্ষার উপরে ভর করে আমরা যেন এগিয়ে যেতে পারি। আমরা 3 বছরে মডেল স্টেট হবে বলে গল্প দিয়ে সাময়িক হাততালি জোগাড় করা যায় বটে, কিন্তু যখন গল্প মানুষ ধরে ফেলে তখন আবার সেই মিথ্যে বক্তৃতা, তখন আবার সেই মিথ্যে ভাষণ। তাছাড়া উপায় তো কিছু নেই, তাও হাস্যকর মিথ্যে হাস্যকর ভাষণ। কিছুদিন আগে বিপ্লববাবু বলেছিলেন ত্রিপুরার গ্রোথ নাকি পশ্চিমবাংলা থেকেও বেশি, ত্রিপুরার বিভিন্ন ক্ষেত্র নাকি পশ্চিমবাংলাকে পেছনে ফেলে এগিয়ে গেছে, কিন্তু কোন ক্ষেত্র কিভাবে ঠিক কতটা এগিয়ে গেছে তার ব্যাখ্যা অবশ্য দেননি মুখ্যমন্ত্রী। প্রাইমারি সেক্টরে ওয়েস্টবেঙ্গলের চাইতে আমাদের প্যারামিটার অনেক আগে। ওয়েস্টবেঙ্গল অনেক বড় রাজ্য, জমিন প্রচুর রয়েছে, কিন্তু প্রাইমারি সেক্টরে আমাদের গ্রোথ ওয়েস্টবেঙ্গলের চাইতে অনেক বেশি। শুধু প্রাইমারি সেক্টর নয়, বিভিন্ন সেক্টরে একসময় আমরা ত্রিপুরাবাসী, আমারও এখানে ছোট্ট একটা গ্রামে জন্ম হয়েছে, আমরা ওয়েস্টবেঙ্গলের সঙ্গে নিজেদেরকে এক জায়গা রাখতে চাইতাম, কিন্তু আজকে 2 বছরের মধ্যে সে এডুকেশনের প্যারামিটার হোক, পাবলিক ডিস্ট্রিবিউশন হোক, সে প্রাইমারি সেক্টর হোক, ইনফ্রাস্ট্রাকচারাল সেক্টর হোক, সবগুলোর মধ্যে ওয়েস্টবেঙ্গলের চাইতে ত্রিপুরাতে গ্রোথ রেট বেশি সবগুলো সেক্টরের মধ্যে। আসলে 3 বছরে যে কিছুই হয়নি, ভাষণের সাথে প্রতিশ্রুতির সাথে ভিশন ডকুমেন্টের সাথে বাস্তবের যে দূর দূর অবধি কোনো মিল নেই তা বলে শেষ করার মতো না। অবস্থা এই পর্যায়ে এসে পৌঁছেছে যে বিজেপি দলের একনিষ্ঠ কর্মীরাই কোনো সুযোগ সুবিধা না পেয়ে বিক্ষোভে ক্ষোভে বিজেপি দলের পতাকা দিয়ে ঘরের পর্দা বানিয়ে ফেলেছেন। দলের একনিষ্ঠ কর্মীরাই 38 মাস পর গেরুয়া থেকে মুখ ফেরাতে শুরু করে দিয়েছেন। মাত্র 3 বছর পর বিশালগড় থেকে উঠে এলো বিজেপি দলের ফ্ল্যাগ দিয়ে ঘরের পর্দা বানানোর ছবি, আর এভাবে চলতে থাকলে 2 বছর পর রাজ্য থেকে গায়েব হয়ে যাবে পদ্ম ফুল লাগানো ফ্ল্যাগ ফেস্টুন। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।